একত্রিংশ অধ্যায়। মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা। শ্রী ভগবান বললেন, হে মাতা, জীবের যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয়, তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজ পূর্ব কর্মানুসারে দেহ প্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণা আশ্রয় করে নারীর উদরে প্রবেশ করে থাকে। ওই বীর্য গর্ভে প্রবিষ্ট হয়ে এক রাত্রে, প্রথম রাত্রে স্ত্রীর সোনিতের সাথে কমল অর্থাৎ মিশ্রণ হয়। এই অবস্থায় পাঁচ রাত্রি পরে সেটি বুদবুদাকার গোলাকার ধারণ করে দশ দিনে কুল ফলের মতো কিছুটা শক্ত হয় এবং তারপরে মাংসপেশী অর্থাৎ মাংসপিণ্ডের আকার অথবা অন্ডজ প্রাণীদের বেলায় অন্ডরূপে পরিণত হয়। এক মাস পরে তার মস্তক, দুই মাসে হাত পা ইত্যাদি অঙ্গ বিভাগ এবং তিন মাসে নখ, লোম, অস্থি, চর্ম এবং স্ত্রী পুরুষ চিহ্ন ও অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয়। চার মাসে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি ও শুক্র সপ্তধাতু উৎপন্ন হয়। পঞ্চম মাসে ক্ষুধা তৃষ্ণার উদ্ভব হয় এবং ষষ্ঠ মাসে জরায়ু দ্বারা বেষ্টিত হয়ে দক্ষিণ কক্ষিতে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় মাতৃভুক্ত অন্ন পানাদি দ্বারা তার সপ্তধাতুর পুষ্টি সাধন হতে থাকে এবং কৃমি সমূহের উৎপত্তি স্থান ও অনভিলষিত জঘন্য বিষ্ঠামূত্রের মধ্যে তাকে শুয়ে থাকতে হয়। তার শরীর তখন খুবই কোমল থাকে, ফলে যখন সেখানকার কৃমি কীটগণ ক্ষুধার্ত হয়ে সেই কোমল দেহের অঙ্গ প্রত্যঙ্গ দংশন করে, তখন ক্ষতবিক্ষত এবং অত্যন্ত যাতনাযুক্ত হয়ে ক্ষণে ক্ষণে সে মূর্ছা যেতে থাকে। মাতৃভুক্ত দুঃসহনীয় কটু, তীক্ষ্ণ, উষ্ণ, লবণ, ক্ষার ও অম্ল ইত্যাদি উগ্র পদার্থের স্পর্শের ফলে তার সর্বাঙ্গে জ্বালা করতে থাকে। সেই জীব তখন মাতৃগর্ভে জরায়ু পরিবেষ্টিত এবং শিরা উপশিরা দ্বারা আবৃত থাকে। শিশু তার মাথাটি নিজের উদরের কাছে রেখে বক্রপৃষ্ঠ এবং বক্রগ্রীব হয়ে অবস্থান করে, পিঞ্জরাবদ্ধ পাখির মতো পরাধীন এবং ইচ্ছা মতো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে অক্ষম অবস্থায় সে অবস্থান করে। এই সময় দৈবানুগ্রহে তার স্মৃতিশক্তি লাভ হয়। পূর্বের শত শত জন্মের কুকর্মের কথা তার স্মৃতিপথে উদিত হওয়ায় সে খুবই অস্থির হয়ে পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসে। এই অবস্থায় তার মনে কি কোনো সুখ থাকে? সপ্তম মাসের প্রারম্ভেই তার জ্ঞানশক্তির উন্মেষ হয়, কিন্তু প্রসব বায়ুর দ্বারা পরিচালিত হওয়ার উদরে অবস্থিত কৃমি কীটাদির ন্যায় সে এক জায়গা স্থির থাকতে পারে না। তখন সপ্ত ধাতুময় স্থূল শরীরে বদ্ধ নিহাত্মদর্শী জীব অতিশয় ভীতভাবে, যে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন সেই ভগবানকে কৃতাঞ্জলিপুটে আকুল বাক্যে কৃপা যাচনা করে স্তব করতে থাকে। জীব বলতে থাকে, আমি অতি অধম, ভগবান যে আমার এই গতি গর্ভবাস অবস্থা বিধান করেছেন এটা সমুচিত হয়েছে। তার শরণাপন্ন এই নশ্বর জগৎকে রক্ষার জন্য তিনি নানারূপ ধারণ করে থাকেন, সুতরাং আমিও তার ভূমিতরে বিচরণকারী অভয় চরণ কমলে শরণ গ্রহণ করলাম। যে জীব দেহ ইন্দ্রিয় ও অন্তকরণ রূপা মায়াকে অবলম্বন করে, পাপ পুণ্যরূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বহুরূপে এই মাতৃ শরীরে বিদ্যমান রয়েছে, সেই জীব আমি সন্তপ্ত হৃদয়ে প্রতীয়মান। সেই বিশুদ্ধ উপাধিরহিত অবিকারী ও অখণ্ড জ্ঞানস্বরূপ পরম আত্মাকে প্রণাম করি। আমি বস্তুত শরীরহীন ও অসঙ্গ হয়েও দৃশ্যত পাঞ্চ ভৌতিক দেহে সম্বন্ধযুক্ত রয়েছি এবং তার ফলে
দৃশ্যত পাঁচ ভৌতিক দেহে সম্বন্ধযুক্ত রয়েছে। ইন্দ্রিয়, গুণ ও শব্দাদি বিষয় এবং চিদাভাস অহংকার রূপে পরিচিত হয়ে সুতরাং ওই পুরুষের নিয়ন্তা সর্বজ্ঞ বিদ্যাশক্তি সম্পন্ন পরম পুরুষ পরমেশ্বরকে আমি বন্দনা করি। তার মায়ার আবরণে নিজের স্বরূপ স্মৃতি লুপ্ত হয়ে যাওয়াতে জীব বিবিধ প্রকার সত্তাদি গুণ ও কর্মবন্ধন যুক্ত এই সংসার পথে সাতিশয় ক্লেশে বিচরণ করে। সুতরাং সেই পরম পুরুষ পরম আত্মার কৃপা ছাড়া আর কোনো উপায়ে সে পুনর্বার আত্মস্বরূপ জ্ঞান লাভ করতে সমর্থ হতে পারে। এই যে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কিত ত্রৈকালিক জ্ঞান আমার হয়েছে, তাই বা তিনি ছাড়া অন্য কে আমাকে দিয়েছে? কারণ স্থাবর জঙ্গম চরাচর বিশ্বের সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র তিনি অন্তর্যামী রূপে অংশ কলায় বিরাজমান। সুতরাং জীবরূপ কর্মদশাপ্রাপ্ত তাঁরই অনুসরণকারী আমি আমার ত্রিতাপ নিবৃত্তির জন্য তাঁরই ভজনা করি। হে ভগবান, এই দেহধারী জীব অপর মাতার দেহের উদরের মধ্যে মাতৃগর্ভে মল মূত্রশোনিত কূপে পড়ে রয়েছে। সেই দেহে জঠরাগ্নির দ্বারা এই জীবের শরীরে অত্যন্ত সন্তপ্ত হচ্ছে। সেখান থেকে বহির্গত হওয়ার ইচ্ছায় সে দিন গুনছে। হে ভগবান, আপনি কবে এই দিনকে এই অবস্থা থেকে বাইরে আনবেন? হে ঈশ্বর, আপনার মতন অসীম দয়াবান প্রভু এই দশ মাস বয়স্ক জীবকে এই রকম জ্ঞান প্রদান করেছেন। হে দীনবন্ধু, সকৃত উপকারের দ্বারা আপনি স্বয়ং সন্তুষ্ট থাকুন। কারণ একমাত্র অঞ্জলি বন্ধন করসোর ব্যতিরেকে কোন ব্যক্তি এই উপকারে প্রতিদান দিতে সমর্থ? হে প্রভু, সংসারে পশু পক্ষী ইত্যাদি মূঢ় বুদ্ধি অপর জীব কেবল নিজ নিজ দেহে শরীরোৎপন্ন সুখ দুঃখাদি অনুভব করে থাকে, কিন্তু আমি তো আপনার কৃপায় সমদমাদি সাধন সম্পন্ন শরীরযুক্ত এবং বিবেক জ্ঞান বিশিষ্ট জীব হয়েছি। সুতরাং আপনার পদ বিবেক বুদ্ধি দ্বারা পুরাণ পুরুষ আপনাকে নিজের শরীরের বাইরে ও ভিতরে অহংকারে আশ্রয়ভূত আত্মার মতো প্রত্যক্ষ অনুভব করছি। হে বিভু, এই অনন্ত দুঃখ বহুল গর্ভাশয় যদিও আমি অতীব কষ্টে বাস করেছি, তবুও এখান থেকে বাইরে বেরিয়ে অন্ধকূপ সদৃশ্য সংসারে পতিত হবার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। কারণ সেখানে গেলে আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে, ফলে তার শরীরে অহং বুদ্ধি এসে যায়, আর পরিণামে তাকে জন্ম মরণরূপ সংসার চক্রে আবর্তিত হতে হয়। সুতরাং এই গর্ভে থেকে অব্যাকুল চিত্তে শ্রী ভগবানের চরণ কমল দুটি হৃদয়ের মধ্যে স্থাপন করি, নিজ বুদ্ধিরূপ সহায় বলে খুব শীঘ্রই নিজেকে এই সংসার সমুদ্রে পারে নিয়ে যাব, যাতে নানা প্রকার দোষযুক্ত এই সংসার বন্ধন আমাকে আর ভোগ করতে না হয়। কপিলদেব বললেন, হে মাতা, দশ মাস বয়স্ক ওই জীব গর্ভেই যখন এই রকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করে।